মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন বিড়ি বাবা আব্দুল মালেক। কুমিল্লার বড়ুরা থানার খোশবাস গ্রাম বিড়ি বাবা আব্দুল মালেকের বাড়িতে বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছেন চিকিৎসা নেবার জন্য। রোগী আসতে বিড়ি বাবা নিয়োগ করা কম্পাউন্ডার সবার হাতে ধরিয়ে দিয়েছেন বিড়ির প্যাকেট, সেখান থেকে দশটা খেলেই নাকি জায়গায় বসেই ফল পাওয়া যাবে। পাশে মজমায় বসে বাবাও তখন বিড়ি খাওয়ারই দীক্ষা দিচ্ছিলেন। বাবার দেয়া বিড়ি খেলে নাকি ঠান্ডা জ্বর, জন্ডিস, যক্ষা, এমনকি ক্যান্সারও ভালো হয়ে যায়। শুধু রোগ বালাই কেন, পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যারও নাকি সমাধান মিলে তার এই একই ওষুধে। আজকে দুই বছর আগে এই ফাউডা আমার এই দেইডা সিএনজি অ্যাক্সিডেন্ট করে পুরো ফাইরে গেছে, পুরো ফাইরা ফাইরা গেছিল, ফারার তো দাগ নাই। মানে নিয়মটা কি, কিভাবে বিড়িটা মুখে নিয়ে শুধু ফুয়াইবো আর শ্বাস প্রশ্বাসে জিকির করবো, বাইরের দিকে হুয়াইবো, বাইরের দিকে হু দিব। জিকিরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্বাস প্রশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ। জি জি, লা ইলাহা অর্থ, লা ইলাহা অর্থ আমিন আমার মধ্যে নাই, ইল্লাল্লাহ অর্থ দিন দয়াময়, এ লা ইলাহা অর্থ এটা। আমার স্বামী একটা সত্যি নিগাই দিয়া চোখ দুটো নষ্ট হয়ে গেছে, আমাদের বিড়ির অভ্যাস নাই, বাইরের থেকে সিগারেট অভ্যাস নাই, কোন প্রিফারেশন নাই যে একটা মন ছানা বিড়ি হতো, কিন্তু মামার বিড়ি আমরা নেই, মামার খান কাছে ভাইয়া নিলে আমরা যখন শরীর খারাপ লাগবো রোগ 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 দেখা দিব তখন বিড়িটা। বাবার বাড়িতে যারা চিকিৎসা নেবার জন্য এসেছেন তাদের রোগের রয়েছে ভিন্নতা, বয়সেরও রয়েছে তারতম্য, কিন্তু ওষুধ সবার জন্য একই। অনেক সুফল পাইছি, আমার সার্কি হয়েছে, আমার পড়াশোনা, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, সবকিছু হয়েছে, সবকিছু তার বাবার জন্য। হ্যাঁ, কোথাও ক্ষতি করতে আসলে সে নিজে ক্ষতি হয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, হাতেও ধরা লাগে না, কেউ দিয়া কওয়া লাগে না, মারানো লাগে না, সে নিজে ইচ্ছে মনে করেন যে পিছনে মেয়ে থাকে আর ক্ষতি করতে পারে। বিড়ি বা সিগারেট যক্ষার অন্যতম কারণ, অথচ সেই যক্ষাও নাকি বাবার বিড়ি খেয়েই ভালো হয়েছে অনেকের। আমার কিন্তু দুটোটা লাংস ছিল না, এখনো নাই, এখন আমার এই লাংস নাই, দুটোটা লাংস। বাবা বলছে, বাবা ডাক্তার বলছে এদের ভিতর দিয়া বাজারে আমার বিয়া দিছে, তিনটা বাচ্চা হয়েছে এবং আমি ফুল সুস্থ। বাবার চিকিৎসার মধ্যে সবচেয়ে কার্যকরী বন্ধা মায়েদের সন্তানের ব্যবস্থা করা, তবে এই রোগের চিকিৎসাও একটু আলাদা। যেসব মায়েদের বাচ্চা না হবে তাদেরকে এসে বাবার সাথে কয়েকদিন সময় দিতে হবে, আর তাতেই নাকি বাবার ইচ্ছায় মেয়েদের গর্ভে বাচ্চা চলে আসে। বাবার কাছে প্রার্থনা করবেন যে বাবা আমার একটা সন্তানের দরকার, আপনার কাছে আমি একটা সন্তান ভিক্ষা চাই, আপনি বাবার কাছে অনুমতি নেবেন, বাবা আশা যাওয়া দিব, আশা যাওয়ায় আপনি বাচ্চা পাইবেন। হ্যাঁ, আশা যাওয়া করতে হবে। আমি ফরিয়াদ কইরাম বা আল্লাহর কাছে মানুষই কি চায়, মুনাজাত কইরাম আল্লাহর কাছে কি চায়, তো আমি মনে করি যে একজন মুর্শিদ আল্লাহ জাফর আমার একজন মুর্শিদ। আবার ছোট ছোট শিশুদের নানান রোগের জন্য নিয়ে আসা হয় সব রোগের চিকিৎসক বিড়ি বাবা আব্দুল মালেকের কাছে। 5-7 বছরের ছোট ছোট বাচ্চাদেরকেও ওষুধের নামে খাওয়ানো হচ্ছে ক্ষতিকর এই বিড়ি। যারা বিড়ির ধোঁয়া সহ্য করতে পারবে না তাদের জন্য রয়েছে অন্য ব্যবস্থা। বিড়ি পানিতে ভিজিয়ে খাইয়ে দেওয়া হয় তার পানি, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আধ্যাত্মিক বাবার মহান এমন কীর্তি আর কারিশমা দেখার পর কেউ আবার ভাবছেন না তো বাবার কাছে যাবার কথা,
হয়তো যেতেও পারেন। দর্শক, এমন আজগুবি গল্প শোনার পর যাওয়া না যাওয়াটা আপনার সিদ্ধান্ত। আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে দেয়া বাবা আসলে কিভাবে ভণ্ডামি করছে। জেসমিন আক্তার বিড়ি বাবার একমাত্র মেয়ে। কে যাবি মালে বাবার দরবারে তোরা, কে যাবি ল্যাংটা বাবার দরবারে। আকবর আলী বিড়ি বাবার জামাই, ভাতিজা ফুলমিয়া এছাড়া খাদিজা বেগম সহ আরো বেশ কয়েকজন বাবার ভক্ত রয়েছে, যারা কৌশলে মানুষকে বিভিন্ন আজগুবি গল্প শোনায়, আর তাতেই ফাঁদে পাদেই গ্রামের সহজ সরল মানুষ। একটু খেয়াল করলেই তাদের প্রতারণার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ধরে নেওয়া যাক বাবার ওষুধ সব রোগেরই কাজ করে, তাহলে তো বাবার অসুখ হলেও ওই একই ওষুধ খায়, তাই তো হবার কথা। কিন্তু বাবার ঘরে গিয়ে দেখা গেল নানান ধরনের ওষুধ আর অক্সিজেনের জার। বাবা নাকি নিয়মিত বড় বড় হাসপাতালেও যান চিকিৎসা নেবার জন্য। বাবা নিজেই যদি হসপিটালে যায় তাহলে অন্য রোগীদের আমরা তো বাপি বন্ধা, ঠিক আছে না, আমাদের চোখে বাপ, তাই আমরা দেখতেছি বাবা অসুস্থ, আসলে কিন্তু বাবা অসুস্থ না। বাবা বিভিন্ন মানুষের চিকিৎসা করে বেড়ালেও বাবার নিজের নাতি একজন প্রতিবন্ধী। এলাকায় আরেকটি গুজব রয়েছে, বাবা নাকি 40 বছর হলো পানি খান না, সেটার বিষয়ে দেখে আসা যাক। পুরান বাড়িতে বাড়ি ভেঙে দিয়েছে আর সুগারের মধ্যে দাঁড়াইয়া 12 বছর এক টানে কাটাইছে, উনি আজকে 40 বছর পানি খায় না, ফানি ফান করে নাই, নবীজির আওলাদ ফানি ফানি কয়ে করবলা শহীদ হয়েছে, এই কারণে ফানি খাওয়া নিষেধ। সাংবাদিকরা বৈজ্ঞানিকরা কয় ফানির অপর নাম জীবন, আমার গুরু গোসাই মালিক ফকির কয় ফানির অপর নাম মরণ, কেননা ফানি দিয়া কেমত হবে, এই দেহের থেকে ফান ফাঁকি উড়িয়া গেলে তখন দেহ ফানি হয়ে জিজ্ঞায়, রক্ত কোনো ছিদ্র দিয়েও বারো না, অটোমেটিকলি ফানি হয়ে যায়, তাই ফানির অপর নাম মরণ। তো এটা উল্টা পাল্টা উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙ্গে দেয়, কামেল ফিরের লক্ষণ সিনা বড় দায়। অথচ বাবার পানি খাবার চিত্র আমাদের কাছে ধারণ করা আছে কিছুক্ষণ আগেরই। ভক্তদের বক্তব্য অনুযায়ী বাবার পানি তৃষ্ণা, অসুস্থতা কিংবা যে কোনো সমস্যারই নাকি সমাধান একমাত্র এই বিড়ি। বিষয়টি আমাদেরকেও ভাবিয়ে তুলল, এত বৃদ্ধ বয়সে বাবা ক্ষতি করে বিড়ি খেয়ে বেঁচেই বা আছেন কি করে। আসলে সেখানেও রয়েছে বাবার ভণ্ডামি। একটু লক্ষ্য করলেই দেখা যাবে সবাইকে মুখ ভরে বিড়ি খাবার দীক্ষা দিলেও বাবা কিন্তু বিড়ি খাচ্ছেন না, শুধু অভিনয় করে যাচ্ছেন। বাবার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কাল্পনিক সব কাহিনী রয়েছে এলাকা জুড়ে। জ্ঞান অর্জন করার পরে উনি জ্ঞানী হইবার পরে সর্বোচ্চ ক্লাসে চলে গেছে, যেটা আধ্যাত্মিক সুফি সম্রাট। আধ্যাত্মিক সুফি সম্রাট হইবার পরে পড়াশোনা করছে কি পর্যন্ত? উনি কোরআন হাফেজ, উলাবাস। এমন সার্টিফিকেটের নাম কেউ শুনেছেন কিনা আমাদের জানা নেই। সবশেষ আমরা বাবার সাথে কথা বলতে চাই, কিন্তু সে কোনো কথারই উত্তর দেননি। তবে ভণ্ডামি যে করছেন তা সহজেই অনুমান করা যায়। আপনি এই আধ্যাত্মিক শক্তিটা কিভাবে পেলেন, কতদিন ধরে পাইছেন এটা? মনে করেন একেবারে জন্ম থেকে পাইছেন? হ্যাঁ, লাইফ প্যান ঠিকই বোঝায়। পড়াশোনা করছেন কোথায়? আমার সবাই জিনিসের নাম তো চাই না, কোন মানুষজন আসছে আপনার কথা শুনবেন। সিজনালি বাবার নামও নাকি পরিবর্তন হয়, শীতে বিড়ি বাবা হলেও গরমের সময় এই বাবারই নাম হয়ে দাঁড়ায় ল্যাংটা বাবা, কারণ সে সময় তিনি কোনো পোশাকই পরেন না, শীত আসলেই সে তার বেশ পরিবর্তন করেন। বাবার এমন ভণ্ডামের ফাঁদে পা দিতে দূর দূরান্ত থেকে লোকজন আসলেও বাবার বাড়ির আশপাশের লোকজনই বলছেন বিড়ি বাবার এসব কর্মকাণ্ড প্রতারণা ছাড়া আর কিছুই না। ভাই, আমি এ পর্যন্ত কোনো উপকার পাইছি না, এটা কইতাম করতাম এই এলাকায়। কি মানে যে বিড়ি খাওয়ানো হয়, এটা কি আসলে? ভাই, আমি বিড়ি টিড়ি ভাই এটা আমার মানে, কারণ এটা বিড়ি খাইলে কি হবো, বিড়ি খাইলে মানুষের ক্ষতি হয়। এটা কি কেউ ভালো হয়েছে শুনছেন? না ভাই, পুরোটাই ফাইজলে নেই।
দর্শক, ঢাকা থেকে কুমিল্লা, সেখান থেকে বড়ুরা থানা, তারও দূরে প্রত্যন্ত গ্রামের ভণ্ড বিড়ি বাবার খবর পৌঁছেছে একুশে টেলিভিশন পর্যন্ত। কিন্তু থানা পুলিশের কাছে কি সে খবর যায়নি, নাকি বাবার বিড়ি তাদের চোখও বন্ধ করে রেখেছে? আসলে তা নয়, বাবা নাকি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে মাসোহারা পাঠিয়ে দেন থানায়, আর তাতেই চোখ কান বন্ধ করে রেখেছে থানার ওসি। কাউসার চৌধুরী, বড়ুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাবার বিষয়ে অভিযোগ করতে তিনি রেগে ওঠেন। থানায় না জানিয়ে তার এলাকায় সংবাদ সংগ্রহ করাও নাকি তিনি পছন্দ করেন না। বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত এই ওসির কাছে নাকি এসপিডিসিও অতি নগণ্য। ওসির পাশেই বসা বড়ুরা থানা প্রেস ক্লাবের সভাপতি আবুল হাশেম বাবার বিষয়ে অভিযোগ তুললে তিনিও রেগে ওঠেন। বাবাকে নিয়ে এসব অশোভন কথা বলাও নাকি তার কাছে বেয়াদবি। জানা যায় বিড়ি বাবার কাছ থেকে প্রতি মাসে তিনিও নির্দিষ্ট অঙ্কের টাকা খান। বিষয়টি নিয়ে প্রেস ক্লাবের অন্য সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে কয়েকবার। সংবাদ প্রচারের হুমকি দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে কিছুদিন আগে গণধোলায় নাকি খেয়েছেন এই কথিত সাংবাদিক। এসব কারণে স্থানীয় অন্যান্য সাংবাদিকরা বারবার অভিযোগ করেও বিড়ি বাবাকে থামাতে পারেনি। প্রশাসনকে কয়েকবার নলেজ দিয়েছি যে বিষয়টা এমন এমন বিষয় দেখেন, আসলে প্রশাসন ওই বিষয়টা ওইভাবে কেউ দেখার মতন তাদের কোনো সুযোগ নেই মনে হয়, যে টোটালি এটা ভণ্ডামি, এর মধ্যে কোনো সত্যতা বাস্তবতার কোনো কিছু মিল নেই, এটা প্রতিহত করা উচিত। পুলিশ সবাই জানে এই বিষয়টা, যখন তাদের রুলস আসে তারা পুলিশও যায় সেখানে। এটা তো অবাস্তব, সম্পূর্ণ একটা অবাস্তব কথা। এই ধূমপান এমনি তো ক্যান্সার রোগ আক্রান্ত হয়, তারপর ধূমপানের পরে আপনার 26 প্রকার রোগ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটা 26 প্রকার রোগ এমনিতেই হয়, তো এটা তো আর বিড়ি খেয়ে ভালো হাস্যকর। প্রশাসনের দায়িত্ব